প্রাণী জগতের অন্যতম একটি প্রাণীর নাম সাপ। ছোট বড় অসংখ্য প্রজাতির সাপ বিশ্বের আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। কিছু দেখতে বিশালাকার, কিছু আকারে ছোট, আবার কিছু সাপ মরণঘাতী বিশ্বের জন্য মানুষের কাছে এক আতঙ্কের নাম। 2015 সালে নেট দুনিয়ায় ভাইরাল হয় এই সাপটি। কারণ কি শুধুই এর বিশালতা, নাকি এর পিছনে রয়েছে রোমহর্ষক রোমাঞ্চকর ঘটনা? বলা হয়ে থাকে রেড সি নামক একটি জায়গায় এই সাপটির বসবাস ছিল এবং সাপটি তার জীবনদশায় কমপক্ষে 100 বেশি মানুষ গিলে খেয়েছে। কারণ পানিতে বসবাস করায় এই সাপ সমুদ্রে গোসল করতে নামা মানুষকে সহজেই ধরতে পারত। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর সাপটিকে ধরে মেরে ফেলা হয়, কারণ দীর্ঘদিন ধরে মানুষ গিলে খাওয়ায় সাপটির তার নেশায় পরিণত হয়েছিল, যে কারণে বাধ্য হয়ে মানুষ সাপটিকে শেষমেশ মেরে ফেলতে বাধ্য হয়। পৃথিবীতে যত বিষধর সাপ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিং কোবরা। আকারে এই সাপ 13 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ওজন কমপক্ষে 25 কেজি পর্যন্ত হয়। তাহলে আন্দাজ করতেই পাচ্ছেন দেখতে ছোট হলেও এই সাপ আসলে কতটা বড়। ইভেন পৃথিবীর সবচেয়ে লম্বা 20-10 সাপের তকমাটাও এই কিং কোবরার নামের পাশেই। এরা নিজেদের চেয়ে আকারে বড় এবং শক্তিশালী প্রাণীকেও নিজেদের শিকারে পরিণত করে। পাইথন বা অজগর যে নামেই বলেন না কেন, ইন্ডিয়ান পাইথন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি সাপ। এর অন্যতম কারণ হল এই সাপের আকার আয়তন। লম্বায় এই সাপ কমপক্ষে 20 ফিট এবং তারও বেশি পর্যন্ত হয়ে থাকে, আর ওজন যা শুনে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই সাপ 100 থেকে 150 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর বিশেষ করে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভারতে এই প্রজাতির সাপের বসবাস সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এরা খাবার হিসাবে বিড়াল, খরগোশ এবং হরিণও শিকার করে থাকে। বার্মিস পাইথন নামটা অনেকের কাছেই নতুন লাগতে পারে। এই সাপ লম্বায় 23 ফিট থেকে 25 ফিট পর্যন্ত হয়ে থাকে, আর ওজন কমপক্ষে 200 কেজি পর্যন্ত। সাউথ ইস্ট, চায়না সহ এশিয়ার অনেক দেশেই পাইথনের এই প্রজাতিকে দেখতে পাওয়া যায়, যারা ক্ষুধা লাগলে যে কোনো জিনিসকে শিকার করে থাকেন। ইভেন শক্তিশালী কুমিরকে পর্যন্ত এরা নিজেদের খাবারে পরিণত করে। এমনকি এরা নিজেদের প্রজাতিকেও খেয়ে ফেলতে দ্বিধাবোধ করে না। গ্রিন অ্যানাকোন্ডা সাপের মধ্যে পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ। এরা লম্বায় সর্বোচ্চ 30 ফিট আর ওজনে কমপক্ষে 500 কেজি পর্যন্ত হয়ে থাকে। লম্বায় যা একটি স্কুল বাসের সমান। তবে ফিমেল অ্যানাকোন্ডা পুরুষ অ্যানাকোন্ডার চেয়ে আকারে আরও বেশি বড় হয়ে থাকে। এই সাপ অ্যামাজন জঙ্গলের নদীতে বসবাস করে এবং মাঝে মাঝে শিকার করার জন্য এরা উপরেও চলে আসে। রেটেন স্নেক নামটাও আপনারা অনেকেই আজকে প্রথম শুনে থাকবেন। মূলত এটিও একটি ভয়ঙ্কর সাপ, কিন্তু আকারে ততটা লম্বা নয়। কিন্তু ভয়ঙ্কর বিষের কারণে এটি আমেরিকার সবচেয়ে মারাত্মক একটি সাপ, কারণ এই সাপের বিষ মানুষের জন্য অত্যন্ত প্রাণঘাতী। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার যে কোনো মতামত, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আর আমি আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাবেন।